نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى باب في صلاه التطوع التطوع بالصلاة من افضل القربات بعد الجهاد في سبيل الله وطلب العلم لمداومة النبي صلى الله عليه وسلم على التقرب الى ربه بنوافل الصلاوات وغيرها وقال عليه الصلاة والسلام إنك لن تسجد لله سجدة الا رفعك الله بها درجة الا رفعك بها درجة وحط بها عنك خطير وآه مسلم مهان الله رسول مصطفى صلى الله رب العالمين পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন এবং এই ফরজ নামাজ ফরজ সালাত ছাড়া সুন্নাত মুস্তাহাব নফল নামাজ আল্লাহ আলামীন আলমিন আমাদেরকে দিয়েছেন তার নৈকট্য লাভের উদ্দেশ্যে যাতে করে আমরা আরও বেশি নেকির মাধ্যমে সবাবের মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিনের সান্নিধ্য লাভ করতে পারি নৈকট্য অর্জন করতে পারি সালাম সালাতমুসালাম নাজিল হুফেন মহাম্মদ রসুরল্লাহ সাল আলী সাল্লাম প্রতি যিনি ফরোজের পরে সন্নত মুস্তাহাব নফল নামাজ পড়েছেন বিশেষ করে তাহাজুদের নামাজ নবী করিম সাল আলী সাল্লাম দীর্ঘ সময় ধরে রাতের অধিকাংশ সময় তাহাজুদে কাটিয়েছেন যেটা সবচাইতে উত্তম নফল বা সন্নত নামাজ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফল নামাজ এবং বেতর নামাজ লেখক বলছেন যে বাবুন ফি সলাতি ততাউ এই অধ্যায় হচ্ছে নফল সলাত বা নফল নামাজ সম্পর্কে নফল নামাজের আজকে ভাগটা ভালো করে জেনে নেন কারণ আমাদের দেশের মানুষরা নফল কাকে বলে অধিকাংশ কি বুঝে না যার ফলে যদি সন্ন্যত বলেন তারপর এটা নফল কি করে হয় আবার নফল যদি বলেন সুন্নত কি করে হয় যেন তাদের কাছে নফল নামাজ আলাদা আর নামাজ আলাদা অথচ নফল কথাটি ফরজ ছাড়া যত রকমের নামাজ রয়েছে সেটা সন্নত হোক সন্ন্যতে মহাক্কাদাই হোক আর গায়ের মোহাক্কাদাই হোক সন্নতে রাতে বাই হোক আর সাধারণ কোন সন্নাত হোক তাহাজুরসালোহা হোক অথবা এমনি নফল হোক সমস্ত ফরজ ছাড়া বাকি নামাজকে সামিল এটা হচ্ছে সঠিক অর্থ নফলে নফলের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত হ্যাঁ বাড়তি ফরজ যে দিন রাতে সতেরো রাখাত নামাজ আছে তার উপর অতিরিক্ত যত নামাজ আছে সেগুলি সবগুলি হচ্ছে নফল সবগুলির নাম হচ্ছে নফল জি নফল আমার বিভিন্ন পরিচয় আছে তার ভাগ আছে নাম আছে সেটা ভিন্ন কথা কিন্তু ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজগুলি হচ্ছে নফল নামাজ আর নফলের শাব্দিক অর্থই এটা আরবিতে নফলকে নফলও বলা হয় নওয়াফেল ওর জমা বহুবচন আর ও বলা হয় তাতা ও মানে অতিরিক্ত করা স্বেচ্ছাই কোনো কিছু করা বাধ্যতামূলক নাই অমান তাই শাকিম যে স্বেচ্ছায় কল্যাণের কাজ করবে স্বেচ্ছায় কোনো কল্যাণের কাজ করবে আল্লাহ বলেছেন অমান তাত মানে হচ্ছে স্বেচ্ছায় কোনো কাজ করা এখান থেকে আরব দেশে ধার্মিক লোকদেরকে দাড়িওয়ালা লোকদেরকে হ্যাঁ একটু পরেশগার লোকদেরকে মুতাওয়া বলে হুম কিন্তু এই নামটি এর আগে একটি আলোচনায় বলেছি যে মোতাওয়া কথাটি বলা এই ক্ষেত্রে শব্দের ক্ষেত্রেও ভুল এবং যারা বলে তাদের অধিকাংশই হেও মনে করে বলে যার ফলে ভুল দুটি কারণে ভুল প্রথম কথা ও মানে কি বললাম স্বেচ্ছায় কোনো কাজ করা স্বেচ্ছায় বাধ্যতামূলক নয় কিন্তু স্বেচ্ছায় কোনো কাজ করা ঠিক না তো ততাও মানে যদি এটা হয় তো মোতাওয়া মানে যারা স্বেচ্ছায় কিছু ভালো কাজ করে নিজের ইচ্ছায় ভালো কাজ করে কিন্তু সেগুলি ফরজ নাই জরুরি নাই এ অর্থ হচ্ছে কিসের মোতার মোতোয়া ওই ব্যক্তিকে বলা হয় যে দিনের ধর্মের কিছু ভালো কাজগুলি করে স্বেচ্ছায় সেগুলি কাজ বাধ্যতামূলক নয় বুঝতে পারছেন কি না তাহলে দাড়ি থাকলে যে মোতওয়া বলে তাহলে কি বোঝা গেল না যে দাড়িটা হচ্ছে কি বাধ্যতামূলক নয় জরুরি নয় স্বেচ্ছায় ভালো কাজ করছে যে দাড়ি রাখছে আর যে দাড়ি রাখে না সে কোনো অপরাধ করে না গোনা করে না অন্যায় করে না অথচ বড়ো অন্যায় নবী সাল্লাহ সাল্লাম রাখতে বলেছেন অমান্য করে রাখে না নবীসাল্লামের হুকুমের তাদের কাছে গুরুত্ব নেই নবিসাল্লাম এবং সাহাবিরা সকলে দাড়িওয়ালা ছিলেন কেউ দাড়ি মুন্ডা সাহাবি ছিলেন না একজন সাহাবির নাম বলেন যে অমুক দাড়ি মন্ডা ছিল সাহাবাই কেন্দ্র আমলের এজমা তাহলে এর উপরে ছিল মুসলিমের পরিচয় হচ্ছে দাড়ি দিয়েছে না জি নবী করিম সাল্ল আলী সাল্লাম কাফেরদের বিরোধিতা করতে বলেছেন এরা বলছে না আমরা কাফেরদের বিরোধিতা করব না তাদের মতো চেহারা করব তাহলে তিনটা নাফার মনে হলো তিন ক্ষেত্রে নবী সহের বিরুদ্ধাচরণ হচ্ছে তারপরে বলবেন যে এটা কি মুথাওয়াদের কাজ মানে যে স্বেচ্ছায় ভালো কাজ করলো কিন্তু বাধ্যতামূলক নয় বলবেন এই কথা বলার কারণেই আরবরা এই দাড়ির ক্ষেত্রে বেশি অবহেলা এই অজ্ঞতার কারণে এটি তাদের অজ্ঞতা জি হালত জি হ্যাঁ আর তারপরে অধিকাংশ ফাসিক টাইপের লোকেরা ধার্মিক লোকদেরকে হ্যাঁ হেউ মনে করে হ্যাঁ ছোট মনে করে মোতাবা বলে বোঝা গেছে কিনা যেমন আমাদের দেশে ভারত বাংলাদেশে বিশেষ করে বাঙালি সমাজে যেখানকার বাংলা ভাষাভাষী হোক মোল্লা শব্দটি সম্মানে যেন বলা হয় না যদি মোল্লা শব্দের অর্থ খারাপ না মোগলদের যুগে বড় বড় আলেমরা বড় বড় মোল্লা অমুক মোল্লা সাহেব ছিল হতেন কিন্তু আজকাল মোল্লা কাকে বলা হচ্ছে অল্প বিদ্যা ওলা অথবা বেশি বিদ্যা থাকলেও তাকে ঘৃণার নজরে বলা বেদিন লোকেরা হ্যাঁ নাস্তিক লোকেরা অথবা বা এইরকম ফাঁসেক লোকেরা হেও মনে করে মোল্লাদের কথাইটা তাই না মোল্লাদের দৌড় মসজিদ আপনি যাকে শ্রদ্ধা সম্মান করেন যে হুজুরকে যে আলেমকে তাকে আপনি মোল্লা বলতে পারবেন কখনো বলবেন না আপনি তাহলে যাকে হেও মনে করেন তাকে বলবেন আপনি তাহলে ঠিক ওই আরবদের মধ্যে মোতাও শব্দটির প্রয়োগটা এরকম শুরু হয়ে গেছে সম্মানের জন্য হলে শেখ বলবে হ্যাঁ কখনো মোল্লা বলবে না বা মোতাও বলবে না কে ভালো কা শেখ বলবে কে ভালো কা মোতাও বলবে না তাহলে যখন আপনি ছোট মনে করে বলছেন ছোট মনে করা মুসলিমকে হারাম সাধারণ একটা মুসলিমকে ছোট মনে করা হারাম কারণ কোনো মানুষকে ঘৃণা করে ছোট মনে করা অহংকার নিজে আমি বড় হচ্ছে ছোট এটা হারাম কাফের হইল মানুষ হিসাবে সে মানুষ তার আপন জায়গায় নিজের মর্যাদা আছে আর দুই নম্বর কথা যে শাব্দিক হচ্ছে যে ভালো কাজ করে বাধ্যতামূলক নয় শরীয়তের পক্ষ থেকে ধার্মিক লোকরা হ্যাঁ স্বেচ্ছাই করে না এটা নবী সাল্লা সাল্লাম যদি না রাখতেন না রাখতে বলতেন কাফেদের বিরুদ্ধে না করতে বলতেন তাহলে কেউ রাখত না বুঝা গেছে তো কি বলছিলাম তাতাও মানে হচ্ছে হ্যাঁ স্বেচ্ছায় ভালো কাজ করা তো নফল নামাজ মানে সলাতু তাত এখানে কি রয়েছে সলাতুত্তাত এমন নামাজ যেগুলি স্বেচ্ছায় পড়া হয় বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক কত রাখাত নামাজ শত রাকাত নামাজ একজন মুসলিমের মুসলিম হওয়ার জন্য মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য মুসলিম হয়ে মৃত্যু পাওয়ার জন্য বাধ্যতামূলক মুসলিম হয়ে মরতে চান না শত নামাজ পড়েন পাঁচ অক্তে ভাগ করে তাহলে মুসলিম আর যদি বলেন যে আমি কী হয়ে মরবো এটা আমার দেখার বিষয় না তাহলে আপনার যাই ইচ্ছাতেই করে সোজা কথা এটা খুব সহজ ইসলাম যে শত আঘাত নামাজ পড়ে নিজেকে মুসলিম প্রমাণ দিতে হবে পনেরো পড়লে মুসলিম থাকে না অর্থাৎ কেউ ফজর পড়ে না দুই টাকাত কমায় বাকি চার টাকা চার অক্ত ঠিক আছে মুসলিম ওই সময় ফজরের সময় আর মুসলিম থাকে না দেখেন যখন একটা অক্ত নামাজ ছেড়ে দেয় তখন আর মুসলিম থাকে না এটা হচ্ছে ইসলাম এইভাবে ইসলামটাকে যদি আমাদের দেশে বোঝানো তাহলে না যারা মুসলিম হয়ে চায় দেশের করে আমি মুসলিম আর অনেক ভালো কাজ করছেও বাপ মায়ের ক্ষেত্রে আত্মীয় স্বজন ভাই বোন সব বিয়ে শাদি সব দায়িত্বর কিন্তু নামাজ পড়ে না জান্নাত যাওয়ার আশায় বোনের বিয়ে শাদি দিল হ্যাঁ ভাইকে বিদেশ নিয়ে আসলো আর কত কি যে নেকির কাজ করছে কিন্তু নামাজ নেই ইসলাম নেই আর ওরা নামাজের গুরুত্বটা বুঝে এজন্য যারা মুসলিম হয়ে বাঁচতে চায় তাদের মধ্যে তারা বেনামাজি হয় না নামাজ পড়ে এদের মধ্যে যদি বেনামাজি পান তো জানতে হয় যে মুসলিম হয়ে বাঁচতে চায় না ওই ইসলাম থেকে অলরেডি বেরিয়ে গেছে জি ওর কোন পরোয়া নাই যে আমি কাফের হে ইহুদি হে বললাম না মুশ্রেক হে মরলাম না কি হে মরলাম মোরতাদ হে বললাম সেই রকম লোকের নামাজ ছাড়তে পারে কারণ মাসলা তাদের জানা আছে যে বে মুসলিম থাকে না কিন্তু আমাদের দেশের মানুষের যারা অনেক নেকের কাজ করে হ্যাঁ হজও করে মেলা সবের কাজ করে রোজা ইফতার করায় সদকা খেরাত করে কিন্তু নামাজ পড়ে না মনে করে যে মুসলিম আছি আসলে মুসলিম না নফল নামাজ নফল মানে বাধ্যতামূলক নয় এমন নামাজ আর তার বিপরীত হচ্ছে ফরোজ নামাজ যেটা বাধ্যতামূলক বলছেন আত্তাহ তা ওববি সলাত ইমিন আফদালিল কোরবাতবাদ আল জেহাদ ফিসাবির ইল্লাহত আলাবল ইলম ফরোজ নামাজের পরই নফল নামাজ ফরজ নামাজের পরে নফল নামাজ এবং ফরোজ নামাজের পরে আল্লাহ রাস্তায় জেহাদ জেহাদ ফিসাবির ইল্লাহ আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর দিনের ক্যালেমাকে উঁচা করার জন্য আল্লাহর রাস্তায় জেহাদ জেহাদের তিনটা স্তর আছে অন্তর থেকে ঘৃণা করে অন্যায় প্রতিবাদ করা মানে অন্তর থেকে পাপ এবং পাপীকে ঘৃণা করছেন এটা আপনার জেহাদ এটা সর্বনিম্ন জেহাদ মনে রাখবেন জেহাদ মানে শুধু অস্ত্র ধরা নয় মধ্যম জেহাদ হচ্ছে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা আর ভালোর জন্য উৎসাহিত করা ভালোর হুকুম করা আর অন্যায়ের প্রতিবাদ করা কিছু দ্বারা কথার দ্বারা কথা বলতে পারছেন চলো নামাজ পড়ো হ্যাঁ নামাজ কেন পড়ো না এই পাপ কেন করো নিজের পরিবার বিশেষ করে তাদের উপরে চাপ সৃষ্টি করে নামাজি বানানো কথার দ্বারা আর সর্বোচ্চ স্তর হচ্ছে বল প্রয়োগ করে হ্যাঁ বল প্রয়োগ করে কি করা আল্লাহর কালেমাকে উঁচা করার চেষ্টা করা যেটা সশস্ত্র লড়াই আল্লাহর দুঃশ্মের বিরুদ্ধে কিন্তু তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি পুরা করতে হবে তার মধ্যে মেন শর্ত হচ্ছে যে সেটা কোনো ব্যক্তি করবে না বরং মুসলিম শাসকের হুকুমে কোন আলেম কোন হাজি গাজী পয়সাওয়ালা নিজে শুরু করে দিল সংগঠন দলের আমির নেতা শুরু করে দিল এটা চলবে না বরং মুসলিম শাসককে নেতৃত্ব হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যে আপনি এই সশস্ত্র জেহাদের মাধ্যমে কি বিজয় লাভের সম্ভাবনা দেখছেন যদি সম্ভাবনা থাকে তাহলে শক্তি থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে না মুসলিম শাসকের নেতৃত্ব আছে আর না দ্বিতীয় শর্ত যেটা যে শক্তি সামর্থ্য আছে শক্তির দিক থেকে মুসলিমরা দুর্বল আর মুসলিম নেতৃত্ব ওই রকম নেই যে আপনাকে বলবে আমাকে বলবে যে হ্যাঁ আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য বের জি সুতরাং এই শর্ত ছাড়া আজকাল যে সব ছেলেরা সব জেহাদ জেহাদ করে এরা জেহাদি নয় এরা হচ্ছে ফাসাদি এরা জেহাদি নয় এরা হচ্ছে ফাঁসাদি সাবধান বাংলা ভাই আব্দুর রহমান আর এরকম যত জঙ্গি সন্ত্রাসী এরা ফাঁসাদি জেহাদি না জেহাদ হিসাবে কথা লেখক বলেছিল আমাকে বলতে হলো আল্লাহ রাস্তায় জেহাদ করার পরে এবং এলেম শেখার পরে বর্তমান প্র্যাকটিক্যাল এখন জেহাদ নেই যে যে যেহাদ নেই কিন্তু কথার জেহাদ আছে হ্যাঁ তারপরে অন্তর থেকে ঘৃণা করে এবং তাদের সংসর্গ বর্জন করে তাদের সাথে আন্তরিকতা বর্জন করে জেহাদ এটা আছে নেই আপনার ভাই নামাজ পড়ে না আর আপনার ভাইকে আমার চাইতে বেশি মহব্বুত করে এর চাইতে বেশি মহব্বুত করেন হারাম এটা আপনার জন্য আপনার মায়ের পেটের ভাই সেই জন্য বেশি ভালোবাসেন বেনামাজিকে আর এটা কেউ না আপনার আপনার ভাষাভাষীও না সে তো আমরা দূরের হারাম তাহলে আপনার ইমান এখন ঠিক করেন ইমান ঠিক হয়নি বোঝা গেছে কিনা পাপ এবং পাপের ওপর ঘৃণা থাকতে হয় কীরকম ঘৃণা ঘৃণা থাকা মানে যে ওকে হেদায়তের চেষ্টা করব না এটা নয় কিন্তু যেমন একটা লোকের গোটা গায়ে যদি পায়খানা লেগে থাকে ঠিক আছে গোটা গায়ে পায়খানা লেগে আছে তো লোকটাকে পায়খানা লেগে আছে গায়েকে জড়িয়ে ধরা যাবে ধরা যাবে না ছোঁয়া যাবে ছোঁয়া যাবে না কিন্তু ওর জন্য পায়খানা সাফ করার জন্য পানির ব্যবস্থা করা যাবে কি না হ্যাঁ ও পানি নেই কিন্তু আপনার বাড়িতে পানি আছে পায়খানা সাফ কর তোর গায়ে পেশাব পায়খানা লেগে আছে গোটার শরীর তোদের লেপ পানি নে পানি নিয়ে গোসল করে তুই পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে কি করবে না হ্যাঁ ঠিক ওই রকমই আপনার ভাই বেনাম ও পেশাব পা এখানে মাখা লোকের চাইতে নিকৃষ্ট হয়ে আছে সুতরাং ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনি পানির ব্যবস্থা করেন মানে দাওয়াত দেন হেদায়তের চেষ্টা করেন হ্যাঁ সঠিক রাস্তা নিয়ে আসার চেষ্টা করেন যার নামে পড়তে যাচ্ছে যার নামে উঠাবার চেষ্টা করেন কিন্তু তার মানে এনে যোগে জড়িয়ে ধরুন হ্যাঁ অন্তরে ভরে নেব এটা যাই জানে আশা করি বুঝতে পারছে আমাদের সম্পর্কটা কিসের সম্পর্ক হইতে হবে আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর সাথে যার সম্পর্ক যত ভালো তার সাথে আমার আপনার সম্পর্ক তত ভালো হইতে হবে যার সম্পর্ক আল্লাহর সাথে খারাপ যত খারাপ আমার সাথে তত খারাপ এই যদি মুসলিম হয়ে যেতে পারে এটা হচ্ছে ইসলাম আসলে খুব সহজ ভাষা ইসলামকে বুঝেন ভালো করে এলএম তলব করা তো আছে এম শিখাই যে এসছেন আপনার এলম শিখার জন্য ঠিক কিনা এলম শিখার পরে নফল নামাজের স্থান ফরজ নামাজ আগে হ্যাঁ আর তারপরে এলএম শিখা এলএম আগে শিখতে হবে জরুরি যেগুলি কিন্তু জরুরির পরে অতিরিক্ত আরও শিখছেন আপনি নামাজের তরিকা জানেন হ্যাঁ নামাজের মাসাল মাসাইল জানেন তারপরেও আপনি দিন শিখছেন আপনি হালাল হারাম মেলা কিছু জানেন চলার মতো মোটামুটি তারপরেও যে এলিম শিখছেন একটা হচ্ছে এটা এবাদত এলএম শেখার এবাদত আর একটা হচ্ছে নফল নামাজ পড়ার এবাদত এখানে আপনারা এলিম শিখছেন আর আর একজন লোক ওখানে কি করছে নফল নামাজ পড়ছে কারনে কি বেশি যে এলেম শিখছে তার নেকি বেশি এলেম শিখার পরে নফল নামাজের স্থান আল্লাহর সান্নিধ্য কেন যদি বলে আপনি কেমন করে নামাজের উপরে প্রাধান্য দিলেন আপনার দিন শিক্ষাকে ভালো করে শুনে রাখেন নামাজ পড়লে এক ফায়দা আর এলএম শিখলে দুই ফায়দা নামাজ শিখলে এক উপকার এবং এলম শিখলে দুই উপকার নামাজ নামাজ শিখলে এই নামাজ দিয়ে কে উপকৃত হইলো যে নামাজ পড়লো যে কয়জন নামাজ পড়লো সেই কয়জনে উপকৃত হইল বুঝতে পারছেন কি না এলম শিখলে যারা শিখল তারা তো উপকৃত হইল আর যতটা শিখলেন শিখার পরে যার কাছে পৌঁছালেন আপনি আপনি আজকের আলোচনা শোনার পরে আপনার স্ত্রীকে বললেন যে দেখো বেতরের মশলা এই নফল নামাজের মশলা এই হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আরও দশ জনকে বললেন বন্ধু বান্ধবকে নিয়ে হ্যাঁ শুধু আজ আজকে তো দু চার দশ জনকে বললেন ডেলি আপনি যে এলএমটা আপনি সঞ্চয় করলেন না আপনি মানুষকে বিতরণ করতে আছেন আপনার তো লাভ হইল হলো আপনার মাধ্যমে বহু লোক লাভবান হইল কথা বুঝতে পেরেছেন নফল উপকারিতা নিজের মধ্যেই সীমিত মধ্যে মানে আপনার মধ্যেই সীমিত কিন্তু শিখার উপকারিতা আরবি মানে আপনিও উপকৃত হলেন আর অন্যরাও অন্য পর্যন্ত এই লাভ পৌঁছিবে শুধু আপনার মধ্যে লাভ সীমিত থাকবে না এই লাভ থেকে অন্যরাও কি হবে লাভবান হবে বুঝতে পেরেছেন যদি এমন কাজ করেন যাতে দুটো ফায়দা আর একটাতে একটা ফায়দা তো কোনটা বেশি ফজিল স্বাভাবিক বুঝতে পারছেন এই জন্য বলছেন যে এলএম শিখার পরে ফিসাবিলার পরে উত্তম আল্লাহর নৈকট্য লাভের উপায় হচ্ছে নফল নামাজ তাহলে এলেম শিখার পরে আর জেহাদ ফিসাবিলার পরে নফল নামাজ আর এলএম এই যে শিখতে আসছেন তার আগে কি করতে হবে ফরজ নামাজ পড়তে হবে একটা লোক এখানে মসজিদে আসলে এখন এশার নামাজ পড়েনি ওইখানে এলএম শিখবে না আগে ফরজ পড়বে আগে ফরজ পড়েন এসা রক্ত চলে যাচ্ছে এসা নামাজ পড়েন তারপর এসে বসেন বুঝতে পেরেছেন না কেন নফল নামাজের ফজিলত রয়েছে বলছেন এই জন্য যে নবী করিম সাল্লাম সর্বদা আল্লাহর নৈকট্য লাভ করেছেন বে নওয়ফেল ইসালাতে নফল নামাজের মাধ্যমে নবী করিম সারা জীবন নফল নামাজের মাধ্যমে বিশেষ করে তাহাজুদ্দের নামাজ সবচেয়ে উত্তম নফল দিনের বারো রাখা দশ রাখা এগুলির মাধ্যমে কি করেছেন উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য অর্জন করা আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করা অসুতারিবাহ সুরে আল্লা করে শেষ আয়াত সেজদা করো আর আল্লাহর সান্নিধ্য লাভ করো যত আল্লাহকে সেজদা করবেন নামাজের মাধ্যমে তত আল্লাহ নিকটবর্তী হবেন আপনি ওকাল আলী সালাতাম নবী সালাম বলেছেন ইন্নাকাল্লাহ সাজদাহ নিশ্চয় তুমি আল্লাহকে যখনই কোনো সেজদা করবে ইল্লা রাফা কাবে হাদার আল্লাহ তার মাধ্যমে তোমার একটা মর্যাদা উঁচা করবেন সেজদা করলেন নামাজ পড়লেন এক রাকাত আল্লাহ কি করলেন আপনার মর্যাদা উঁচা করবেন মর্যাদা একটা করে উঁচা হবে এক সেজদাতে ও হাত তাবে খাতিয়া আর প্রত্যেক শেষদার বিনিময়ে আপনার গোনা ঝরে ঝরে পড়বে গোনা মোচন হবে মুসলিমের হাদিস ও সলাওয়াত আইনে বলছে নফল নামাজ হচ্ছে দুই ভাগে বিভক্ত শুরুতে ইঙ্গিত করেছে নফল নামাজ হচ্ছে দুই রকমের আর নওল প্রথম রকম নফল নামাজ হচ্ছে সলাওয়াতুন মো আকাতিনাতিন আউ আও আতিন বে মাকানিন আও হালিন প্রথম রকম নফল নামাজ হচ্ছে এমন নফল নামাজ যা বিশেষ বিশেষ সময়ের সাথে সম্পৃক্ত সময়ের সাথে সম্পৃক্ত না হইলে স্থানের সাথে সম্পৃক্ত না হয় কোনো অবস্থার সাথে সম্পৃক্ত কারো সাথে জড়িয়ে আছে এমন নফল নামাজ যেগুলি কার সাথে জড়িয়ে আছে কিসের সাথে সময় কাল ওই সময় ছাড়া অন্য সময় হবে না অথবা স্থান ওই স্থান ছাড়া অন্য স্থানে হবে না অথবা ওই অবস্থা ছাড়া অন্য অবস্থায় হবে না বোঝা গেছে জি এই নামাজগুলিকে এই জন্য যেহেতু সম্পৃক্ত এই জন্য আরবি ভাষায় সম্পৃক্ত হকে মোকাইয়াদা বলা হয় নওয়াফেল মোকাইয়াদা বলা হয় ও তোসাম্মা বিন নওয়াফেল মোকাইয়াদা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নফল নামাজ যেমন আসনানুর রাতে সোননাথের রাতে ফরোজ নামাজের আগে এবং পরের সোননাথ এগুলোকে কি বলা হয় আরবি ভাষায় সোননাথে রাতে আমাদের দেশি ভাষাটি ভুল সুন্নতে এই দিনে রাতের ফরজের আগে পরে যে বারো রাত নামাজ সুন্নতে মহক্কাদা বলে এই ভাষাটি ভুল কি বলতে হবে সুন্নতে রাতে রাতে মানে ফরজ নামাজের সাথে সম্পৃক্ত সুন্নাত আগে হোক অথবা পরে এটা কিসের সাথে সম্পৃক্ত অবস্থার সাথে সম্পৃক্ত কি অবস্থা ফরজ নামাজ আপনার ফরজ নামাজের আগে কিছু সুন্নাত আছে আর ফরজ নামাজের পরে সোনাতে আছে এই সন্ন্যতগুলি যদি ফরজ নামাজের আগে পড়ে না পড়ে অন্য সময় আমি যে কোনো সময় পড়ব হবে না জহরের আগে দুই অথবা চার পড়তে হবে হ্যাঁ চারের হাদিস আছে চার আর দুইও পড়তে পারেন আপনি অসুবিধা নেই আব্দুল আমার হাদিস রয়েছে দশের হাদিস আছে বারোর হাদিস আছে টোটাল বারো যখন করবেন তো জোহর আগে চার হবে আর যখন দশ করবেন তখন জোহর আগে দুই হবে দুটোই ঠিক কখনো সময় আছে চার পড়েন কখনো সময় নেই দুই পড়েন তাড়াহুড়া আছে বা কিছু জোহরে নামাজের পরে দুই রাখাত সোননাথের রাতেও দুই জি হ্যাঁ আসরে সোননাথের রাতে নেই হ্যাঁ কিছু নফল আছে যেমন চার রাখাতের হাদিস আছে কিন্তু সোননাথের রাতে বা যে এই বারো রাখাত বা দশ রাখাতের মধ্যে কার নেই মাগরেবের পরে দুই এসার পরে দুই আর ফজরের আগে দুই এই দশ বা বারো রাখাত নামাজকে কি বলা হয় সোননাতে রাতে বা এগুলিকে যদি এই ফরজ নামাজের সাথে আগে পরে না পড়ে আপনি একসাথে পড়ে নেন বারো রাখাত যে আমি সকালবেলা ফিরে আসি আজকে এই সোননাথটি সেরেই নি সারাদিন হবে হবে না অবস্থার সাথে সম্পৃক্ত নামাজ নফল মানে ফরজের অতিরিক্ত কিন্তু বিশেষ অবস্থার সাথে সম্পৃক্ত ওসলাত দোহা চাষতেন নামাজ দোহা জি পূর্বাহ্ন যেটাকে বলা হয় দুপুরের আগের সময় সকালবেলা সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত এই সময়টাই এটা কিসের সাথে সম্পৃক্ত নামাজ সময়ের সাথে এই নামাজ যদি বিকালবেলা পড়েন জোহর পর নামাজ চাষতের নামাজ আসর পর চাষতের নামাজ এ সাবারে চাষতের নামাজ হবে তাহাজুদের নামাজ দিনে তাহাজুদের নামাজ হবে না এ সা থেকে নে ফজর মধ্যে পড়তে হবে হ্যাঁ এই স্থানের সাথে সম্পর্কিততর উদাহরণ দইনি আমি দিয়ে দিই স্থান খুঁজে পাই না এই স্থান সে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ যদি আপনি চাচার জমিতে পড়েন হবে কিশার নামাজে তাহিয়াতুল মসজিদ পড়ছে দোকানে নামাজ শুরু করেছেন কিসেন নামাজ পড়ছে যে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদের নাম আমাদের দেশে বলে দুখুলুল মসজিদ নামটা ভুল ওই নাম দিয়ে যদি বলেন দোকানে নামাজ শুরু করেছেন দোকানদার সাহেব আর লোকে জিজ্ঞেস করছে কি নামাজ পড়ছেন বলছে দখল মসজিদ পড়ছি তো লোক হাসবে না হ্যাঁ বোঝা গেছে তাহলে স্থানের সাথে সম্পৃক্ত অবস্থার সাথে সম্পৃক্ত নামাজ উজু করার পরে যে কোনো উজুর পরে ফেয়াতুল উজু অবস্থার সাথে সম্পৃক্ত নামাজ ইত্যাদি ইত্যাদি অন্য অবস্থান প্রথম রকম তাহলে সময়ের সাথে বা কাল কালের সাথে অথবা অবস্থার সাথে সম্পৃক্ত নফল নামাজ দ্বিতীয় প্রকার নফল নামাজ এমন নফল নামাজ যেগুলি কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয় কোন অবস্থার সাথে সম্পৃক্ত নয় কোন স্থানের সাথে সম্পৃক্ত না এই নামাজ নফলগুলিকে বলে মুতলাক নফল মানে সাধারণ নফল সাধারণ নফল যে কোনো সময় আর যত ইচ্ছা পড়তে পারবে ওর লিমিট নেই যে এতটা পড়তে হবে যেমন আমাদের দেশে এসা পরে কত রাখা এসা টোটাল নামাজ কত হানাফিদের কাছে সতেরো রাকাত চার রাকাত না আল্লাহ ফরজ করলেন দুই রাকাত সোনাতে রাতে বা এক রাকাত বেতর হইলো বা তিন টাকাতেই যদি বেতর ধরি তো টোটাল কত হইলো সাত বা নয় হইলো আর বাকি আট বা আরো দশ রাকাত কোথায় কিসের নামাজ এটা বলছে নফল নামাজ তো নফল লিমিট কি যেগুলো সাধারণ নফল ওর কোনো লিমিটেশন নেই যে এতটা দিদি থেমে যাবেন ইচ্ছা যা ইচ্ছা তাই পড়েন আছি নামাজ পড়বো বেড়ে কাতিছে দুই চার চিছা চার একশো এক একশো ইচ্ছা তাই না বোঝা গেছে এটা হচ্ছে সাধারণ নফল এই নামাজগুলিকে নওয়াফিল মত লেখা বলা কামা সাইয়াতি বাই আনহু যার বিস্তারিত আলোচনা আসবে চলাতুল ভিতরে ওহাকাম আজকের আলোচনা এই নফলের পরে বেতর এবং বেতরের বিধিবিধান বেতরের নামাজের হুকুম কি ভেতরের নামাজের হুকুম কি? সুন্নাত নামাজেব হ্যাঁ অয়াজেব হ্যাঁ সন্ন্যাতে মহাকাদা শুধু সন্ন্যত বলবেন না সোননাতে এটাকে মহাক্কাদা বল মানে এমন সুন্নত যার তাকিদ আছে নবী সাহাশালাম বাড়িতেও ছাড়েননি সফরেও ছাড়েননি এই জন্য সোননাতে মহাকাদা ফজরের দুই রেখা সুননাথ ওইটা সুন্নতে রাতে বা প্লাস সোননাতে মহাকাদা নবী সাহ্লাম সফরেও ছাড়তেন না এই দুটো সুন্নত নবী সাহেস কখনো ছাড়তেন না ভেতরের নামাজ আর ফজরের দুই রেখা সন্নাথ এখন সুন্নাথে মহাক্কাদার সূন্যাতে পার্থক্য বুঝলেন তো জি বেতরের নামাজ সন্নাতে মহকাদা এটা হচ্ছে সঠিক যারা অজেব বলেছে তারা ভুল করেছে আসছে আলোচনা সলাহতুল সোনা লেখক বলছেন বেতরের নামাজ হচ্ছে তাকিদ পূর্ণ সন্ন্যথ এমন যে সন্ন্যতের তাকিদ রয়েছে তাকিদ তো বুঝেন একটা কাজ আপনাকে আপনার বাবু বললো যে তোর ইচ্ছা হলে কর তাকিদ আছে কি ইচ্ছা হলে কর না হলে না কর নারাজ হবে না কিন্তু আর কাজ বলছে যে যাই কাজটা করে আয় হ্যাঁ এখনই করে আয় তাগিদ আরো তাগিদ অবশ্যই করে আসবি তাগিদ কি না হ্যাঁ তাহলে না করলে বাপের মন খারাপ হবে তাই না অসন্তুষ্ট হবে সন্নাতে মক্কাদা আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানুহাতে বর্ণিত হাদিস রয়েছে এই মর্মে এটা দলিল যে এটা ফরজ নয় ফরজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ শুধু পাঁচ অক্তে কত টাকা রয়েছে সত টাকা সেই হাদিস আছে আনন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইয়েমেন দেশে সেখানকার গভর্নর করে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন তাকে বলেছিলেন যে ওখানে আহলে কিতাব আছে তাদেরকে প্রথম যেই দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে কি আল্লাহর তৌহিদের দিকে এলা আই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবে কালিমার দিকে দাওয়াত দিবে আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ নেই যদি কালিমা তারা পড়ে নাই বিশ্বাস করে নাই শিরক মুক্ত হয়ে যায় আইন আজাবুকাল তারা যদি এই ডাকে সাড়া দেয়লা ইরাহিল্লাহ ডাকে সাড়া দিয়ে দে মানে মুসলিম হয়ে যায় ফাখবির হুম তাদেরকে জানিয়ে দিও আনাল্লাহ ইফতারা জালীম খামসা সালোয়াত ইম ফিল যে আল্লাহ রব্বুল আলমিন দিন রাতে তাদের ওপর খামসা সালওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ ওক্ত নামাজ ফরজ পাঁচ ওক্ত নামাজ টোটাল কত ফরজ সতেরো ফরজ বেতরকে যদি বলেন যে অজেব হ্যাঁ অজেব আর ফরজ একই জিনিস সুতরাং কত হয়ে যায় আর থাকে না কি হয়ে যায় আঠারো হয়ে যাবে না হয় বিশ হয়ে যাবে তিন দেখা বিশ হয়ে যাবে হানাফিরা বলছে তিনের কম নেই তাহলে ওদের কাছে বিশ হয়ে যাবে বিশ তো বলেন বলেছেন যে পাঁচ অক্ত নয় পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ সতেরো রাখা এই হাদিস স্পষ্ট দলিল বোখারি মুসলিমের হাদিস যে বেতর ওয়াজে ফরজ নাই বরং বেতর হচ্ছে সুন্নাতে বাকদা ওয়ালাউ কান আলভিত্র ওয়াজেবান লেখক বলছেন বেতর যদি ওয়াজেব হইত লা কানাতে সলা ওয়াতুল ওয়াজেব আতুল শিত্তান তাহলে ফরোজ নামাজের সংখ্যা পাঁচ ওক্ত নামাজ প্লাস বেতরের নামাজ দিয়ে ছয় অক্ত ছয় নামাজ হইত ঠিক না ফরজ নামাজ পাঁচ ফজর জোহর আসর মাগরেব এসা আর বেতর ছয় নম্বর হয়ে যেত তো ছয় তো না খামসা বলেছে বুঝেছেন জি আর আলিব না আবিতালিব রজিয়া আল্লাহ তাঁরা চতুর্থ খলিফার বক্তব্য শোনেন তিনি বলছেন আলভিতরুল্লা ইস অ বি হাতমিন বেতর ওয়াজিব ফরোজ নয় হাতমিন মানে ওয়াজিব ওয়াজিব নয় কাহাই আতিল মাখতুবা ফরোজ নামাজের মতো ওয়ালাকিন সোন্ন নাতুন তবে বেতর হচ্ছে কি শোন্ন দেখেন শোন্ন নাহ ওয়াজেব বললেন না শোন্য না সান্নাহা রসূরুল্লা ইস শাসাল্লাম যেটা রসূরুল্লাহ সসলাম সোন্নত চালু করেছেন বেতর সন্নতকে চালু করেছেন

মানুষের ভুল হইতে পারে দেখেন এখানে করে এমাম আবু হানিফ বলেছেন ইবিনে তাইম রহমতুল্লাহ বলেছেন তো ইবিনে তাইম রহমুল্লাহ ভুল হইতে পারে কারণ আমাদের দেশের বেদাতি মৌলভী সাহেবরা মজাবধারীরা মনে করে যে শুধু আবু হানিফার আমরা খেলা বলি আর ইবিনে তাইম রহমতে এত বড় মজার দেব হ্যাঁ তারপর তার বিপরীত বললাম এবং তার বিপরীতে লেখক বলেছেন তাহলে মানুষের ভুল হইতে পারে আমারও ভুল হইতে পারে তাদেরও ভুল হইতে পারে একমাত্র কার ভুল হয় না যার কাছে ওই আসে নবী রসুল শেষ রসুল মহম্মদ আল্লা আল্লাহ সাল্লামের ভুল হয়নি কারণ ভুল সংশোধন করার জন্য ফেরেশদা রেডি হয়ে আছে আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ে আসার জন্য কিন্তু আমাদের কাছে ফেরেশতা রেডি হয়ে নেই যে ওর সংশোধন করে দি ভুল করেছে তো বোঝা গেছে কি না ভেতরে মানুষ মাদের ভুল হতে পারে ইভিনিট টাইমের আলে একটু পার্থক্য করছেন এমাব আবানিফার কাছে বেতর হচ্ছে কি ওয়াজিব আর ইমাম বিভিন্ন তেমিনামুতে বলছেন যে বেতর ওয়াজেব কার ওপর ইয়াজিব ও আলমা আলামান কামাল লাইল তাহাজ্জুদ গুজার লোকের ওপর যে তাহাজ্জুদ পড়বে তার জন্য অজীব তাহাজুদ পাড়ার লোকের জন্য বেতর অজীব তিনি বলেছেন নবী একদম সাল্লাল্লাহ সাইসলাম তাহাজ্জুদ পড়েছেন এবং তাহাজ্জুদের শেষখানে বেতর পড়েছেন এবং হাদিস আসে যে যারা তাহাজ্জুদ পড়বে তোমরা শেষ রাতে এই আলু আখেরো সাল্লাহত ইকুম বিল্লা বিতরান তোমাদের রাতের শেষ নামাজটা বেতর করিও তো সব দলিলের ভিত্তিতে হয়তো তিনি বলেছেন কিন্তু অধিকাংশ আলামারা যেটা বলছেন শাফি মালেক আহমদ সমস্ত মহাদ্দেসিনরা হ্যাঁ হ্যাঁ লেদিস তারা বলছেন যে বেতর হচ্ছে সুন্নতে মহক্কাদা এটাই বেশি ঠিক বেতর মানে কি বেতরের শাব্দিক অর্থ কি ভিতর ওয়াও তা রা উইতর মানে কি বেজোড় ভিতর মানে হচ্ছে বেজোড় আর সাফা মানে জোড় হ্যাঁ কোরআনে কারিমে আম পাড়াতে একটা সুরাত শুরুতে রয়েছে কি আছে ওয়াল ফজরে ওয়ালাই আলীন আশ্রে ওয়াল ওয়ালে ফজরের কসম ওয়ালাই আলীন আশ্রে আর দশটি রাতের কসম জিলের দশ দিন ওয়াফে আর জোড়ার কসম ওয়াল ওয় আর বেজোড়ের কসম ওয় আর একই অর্থ ইন আল্লাহ বিতরুন আল্লাহ বেজোড়হিবুলা এই জন্য বেজোড় পছন্দ করেন বেজোড় আল্লাহ ভালোবাসেন আল্লাহ বেজোড় মানে আল্লাহ কয় এক কিন্তু না আল্লাহ বেজল মানে আল্লাহ এক হইল তাহলে বেতরের নামাজ মানে সর্বনিমনে এক হইলে বেতর হয়ে যায় ঠিক না কিন্তু হানাফি মতে এক নাকি কোনো নামাজই নেই এই হাদিসই অস্বীকার ওদের কম পক্ষে তিন হইতে হবে তাহলে ইন আল্লাহ আল্লাহ বেজল মানে আল্লাহ সর্বনিম্ন তিন নাকি খ্রিস্টান ধর্ম যে তিন খোদে তিন এলাই বিশ্বাসী তারা তো ভুল কথা যারা বলছে যে বেতর মানে তিন হইতে হবে বরং ভেতর এক থেকে শুরু হয় এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো সবগুলি ভেতর সবগুলি বেজর তেরোতে গিয়ে কেন থেমে গেলাম কারণ নবী নব্বিশ তেরোর বেশি রাতে নামাজ পড়েনি অধিকাংশ সময় এগারো পড়েছেন আর কখনো কখনো তেরোর হাদিস রয়েছে সেজন্য ১৩ তেরো পর্যন্ত গেলাম বোঝা গেছে না তাহাজুদ পড়া লোক এগারো পর্যন্ত পড়বে বা এমনিও যদি মনে করি এসা পড়ে আমি এগারো পড়ব তেরো পড়ব তাও যাইজ আছে কিন্তু তাহাজুদ পড়া লোক এগারো পড়বে বা তেরো পড়বে বা নয় পড়বে যদি ধরেন ক্লান্ত বা শরীর খারাপ সাত পড়ে নেন অভিসাল্লাম অসুস্থ অবস্থায় সাত পড়ে নিতেন একেবারে পারছেন না তো কমপক্ষে দুই দুই ভেতরে হলো জোড়া হয়ে গেলো সাফা হয়ে গেলো এক পড়ে নেবেন বেতর মানে বেজর তো বেতরের সংজ্ঞা বলছে মনফাসেলাতে আম্মা কাবুলা হা বেতর ওই নামাজের ওই রাকাতের নাম যে রাকাতটি আগের রাকাত থেকে বিচ্ছিন্ন আগে যে নামাজগুলি পড়লেন সেই নামাজ থেকে বিচ্ছিন্ন এক রাকাত যেটা পড়া হয় সেটা নাম হচ্ছে বেতর এসার আর চার রাকাত ফরজ পড়লাম দুই রাকাত সন্নাতে রাতে পড়লাম তারপরে এক রাকাত পড়লাম এই যে বিচ্ছিন্ন এক রাকাত পড়লাম এটা হচ্ছে বেতর এর বুঝেছেন তাহাজ্জুদের নামাজ পড়লেন দুই 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 করে পাঁচ দুয়ে কত হয়ে গেল দশ হয়ে গেল তারপরে বিচ্ছিন্ন এক রাকাত পড়লেন এটার নাম হচ্ছে বেতর এক রাকাত বেতর তাহলে হয় ওয়ালে সালাসের রাকাত আর তিন রাকাত বেতর বলে ওয়ালিল খামসে সে পাঁচ বেতর বলে ওয়াসাব সাত বেতর বলে ওয়া তিসে নয় কে ওয়াল এহদা আসার এগারো কে এজাকানা থাজহির রাকাত মুত্তাসিলাতান বিসালামিন ওয়াহিদিন আচ্ছা এই যে বেতরগুলি পড়বেন পড়ার তরিকা কি যদি এগারো পড়েন তাহলে তরিকা কি হবে হ্যাঁ এক তো হচ্ছে করে দুই 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 সালাম ফিরতে থাকেন আর শেষখানে এক রাখা পড়ে নেন এটা সহজ তরিকা আর যদি মনে করেন এক সালামে আমি পড়ব তাহলে এক সালামে এক আত্মায় হাত হতে দশ পর্যন্ত পড়তে থাকেন আর তারপরে তখন আত্মহাত দশ দশে আত্মহাত পড়ে উঠে যেতে পারেন সালাম না ফিরে এক রাকাত পড়বেন এটাও পড়তে পারেন এইভাবে পড়ার কথা বলেছেন তাই বলছে যে তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত এজাকান রাকাত মোত্তা বেসালামিন ওয়াহিদিন যখন এই রাকাতগুলি এক সালামের সাথে মিলিত হবেন একটা সালাম ফিরছেন আপনি এক সালাম ফিরে যদি পড়েন তাহলে এইরকম জোড়া আর শেষখানে হলো বেতর সালাম দুই যদি হয় এগারোই পড়ছেন অথবা কত পড়ছেন নয় পড়ছেন অথবা সাত পড়ছেন পাঁচ পড়ছেন বা তিন পড়ছেন কিন্তু দুই সালামে দুই সালামে যদি পড়েন অথবা বেশি সালামে দুই সালামে এর চাইতে বেশি সালাম মানে দুই দুই রাকাত করে সালাম ফিরা ফল বিতর ইস্মুল রাকাতিল মুনফাসিলাত ওয়াহিদা তাহলে বিতর হবে শুধু যে এক রাকাত পড়ছেন আলাদা করে সেটার নাম বেতর শুধু আলাদা করে পড়ছেন ওটার নাম বেতর তো একবারে বিচ্ছিন্ন করে পড়ছেন যে রাকাতটি ওটার নামে বিতর আর যেই রাকাতটি শেষখানে পড়ছেন আপনি এক সালামে ওটার নাম বিতর যেরকম একসাথে আপনি কত রাকাত পড়ছেন ধরে নেন এগারো রকাত এক সালামে তাহলে পড়তে 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 দশ রাখাতে গিয়ে কি করবেন আত্মহাত হাত পড়বেন এতদূর পর্যন্ত জোড়া থাকলো এগারোর জন্য যে উঠলেন সালাম ফেরার আগে কিন্তু সালাম ফিরলেন না আর একটা উঠে এক রাখাত পড়ছেন এখন বেতর কোনটাকে বলবেন ওই এক রেখাতটা বেতর বলবেন মানে ওই শেষ রাখাতটা তখন বেতর কারণ এটা দিয়ে বেজোড় হলো হয়েছেন এতক্ষণ জোড়া চলছিল এটা দিয়ে বেজোড় হইল বেতরের সময় বলছেন

হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাহারি খাওয়া যাবে রোজা ধরার জন্য ততক্ষণ পর্যন্ত যখন সাহারি খাওয়ার টাইম শেষ তখন ভেতর পড়ার টাইম শেষ বুঝতে পেরেছেন লম্বা টাইম তাহলে ভেতর পড়ার এসার পরে ভেতর পড়িয়ে নিতে পারেন আবার ফজর আগে খান আপনি আজানের পাঁচ দশ মিনিট আগেও আপনি পড়তে পারেন বলছেন যে শাওন ওয়াক্তে বা আউয়ালে ওাক্তে আউআাকাল মাগরিব তো মানহা হয় এই বেতর আপনি আউয়াল অক্ত পড়ে নিলেন আউয়াল অক্ত মানে এশার নামাজের পরে এশার নামাজ আউয়াল অক্ত মানে আজকাল যে সাতটা এসা হয়ে যাচ্ছে আর তারপরে বেতরটা পড়লেন হবে না হবে না এটাও একটা হবে আর মাগরেবের সাথে যদি এসা জমা করে নেন তাহলে বেতর পড়তে পারবেন না আবার এসা হইতে হবে তাহলে বুঝতে পারছেন যেমন আপনি সফরে আছেন সফরে থাকলে জমা করা যাবে না যাবে না মাগরেবার এসা সফরে মাগরেবের সময় সৌদি আরবে যারা মক্কা মদিনা সফর করেছেন বাসে জানেন তো যে মাগরেবের সময় থামিয়ে দিল গাড়ি হ্যাঁ পেট্রোল পাম্পে মাগরে পড়িয়ে দিলে এসা জমা করে নেবেন আর থামবো না করে না করেন না এখানে এসে মশলা জানে দেশে জানতো না কারণ দেশে এই শূন্য তো আমল করেন না ওরা জমা করেন মাগরেবের সাথে কি করলেন আপনি এসা পড়ে নিলেন এখন আসল এসার টাইম হয়নি বেতর পড়া যাবে না যাবে না যাবে কারণ যখন জমা করে নিলেন এসার পর এখন এসার পর হয়ে গেছে এসার পর থেকে রক্ত শুরু সেটা আসল এসার পরে হোক অথবা মাগরে সাথে জমা করার কারণে এসার পরে হোক জি তাহলে আজকাল হচ্ছে মাগরে দাম কয়টায় পাঁচটাই পাঁচটা শোয়া পাঁচটার মধ্যে মাগরে নামাজ হয়ে গেল এসার নামাজ হয়ে গেল শোয়া পাঁচটার পরে বেতর পড়ছেন চলবে না চলবে না চলবে কার জন্য চলবে জমাকারির জন্য চলবে জমাকারী সফরের জমা কথা বৃষ্টির কারণে জমা হইতে পারে বাইরে বেরোনো যাবে না একবার কোন জমা শুধু সফরে নয় সফর ছাড়াও বৃষ্টির সময় মুসুলধারে বৃষ্টি হচ্ছে অথবা দুশ্মনের ভয় বাইরে বের বেরোয়া যাবে না মসজিদে যাওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতি থাকলে অত সহজ নাই নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ বুঝতে পাচ্ছেন না দলিল কি যে ফজর পর্যন্ত চলবে আর এশা পর থেকে শুরু টাইম বলছেন যে আয়েশারত আল্লাহ তালা আনাতে বর্ণিত রে বাহিত রয়েছে কালাত কানা রসুর উল্লাহ শাসন ওসাল্লি মাবেনা সলাতেল এসা এলা তলু ইল ফাজরে এহদা আশারাত আকাত রহ মুসলিম রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম এশার নামাজের সময় থেকে শুরু করে ফজর পর্যন্ত এশা এবং ফজরের মাঝে কত রাকাত নামাজ পড়তেন এ হে দা আশারা তারা খাতান এগারো খাতের পড়তেন এ এবং ফজের মাঝখানে তাহলে বোঝা হলো এশার পর পড়লেও চলবে আবার মাঝ রাতে পড়লেও চলবে রাত দশটা এগারোটায় পড়ছেন বারোটায় পড়ছেন একটাই পড়ছেন দুটোয় পড়ছেন তিনটেই পড়ছেন একবারে ফজর আজানের একটু আগে পড়ছেন সবটাই চলবে হাদিস স্পষ্ট পল্ল অক্তুল মুস্তাহবিরি সালাতের ভিতরে আ খেরুল্লাহ্লাহ আর সবচেয়ে উত্তম বে কখন এশা পরে পড়লে বেশি উত্তম নাকি ফজর আগেখানে এখানে পড়লে ফজর আগে পড়লে বেশি উত্তম কিন্তু কার জন্য যে আগে জানতে পারবে আপনি যদি মনে করেন যে ফজর আমি পারছি বেশিরভাগ সময় তাহলে ঠিক আছে কিন্তু বড় আশা করে বসে আছেন যে বেতরটা আমি শেষ রাতে তাহারুদের সাথে পড়বো আর মাসে তিন দিনে উঠতে পারছেন না যে দিনে বেতর ছাড়লেন সেই দিনে ফজর আল্লাহ হকবার আজান হয়ে গেল ফজর নিয়ে টানাটানি টানি ইমান এত দুর্বল যে ফজর নিয়ে টানাটানি ফজরের জামাত চুরি যাচ্ছে তাহলে গুণাগার হবেন না হবেন না তাহলে আপনার বেতর ছাড়া রাখা যাবে না বিলম্ব করে বেতর এসার সাথে পড়েলেন শারীরিক দিকে দুর্বল ইমানের দিক থেকে দুর্বল হ্যাঁ ঘুম ভারী যার তার জন্য এসার পরে বেতর পড়ে নেওয়া উচিত বলছে যে মোস্তাহাব সময় হচ্ছে বেতরের নামাজের আখের উল্লাইল শেষ রাতে যত শেষ দিয়ে পড়ে তত বেশি নাকি কার জন্য লেমান ইয়াসে কমিন কেয়ামিফি লাইল যার আস্থা আছে যে শেষ রাতে আমি ঘুম থেকে জাগতে পারবো ওমান খান আছে কমিন কেয়ামিফি লাইল আর কেউ যদি শেষ রাতে জাগতে পারবো এই সম্পর্কে নিজে নিশ্চিত না হইতে পারে হ্যাঁ কোনো আস্থা ভরসা না পায় জাগতে পারবো কিনা কোনো ঠিক নেই ফাইন ইউতের কাবলা ইয়া নাম তাহলে ঘুমাবার আগে বেতর পড়ে নেবে বিছানায় যাওয়ার আগে বেতর পড়ে শোন

তোমাদের যে কেউ আশঙ্কা করবে যে শেষ রাতে সে তাহাজ পড়তে পারবে না ঘুম থেকে উঠতে পারবে না হয়ে যাবে তার উঠতে উঠতে ফজর সে যেন বেতর পড়ে নাই সোমালিয়ার তারপরে যেন ঘুমায় বেতর পড়ে তারপর বিছানায় যান ওমান ওয়াসিকা বে কামহি মিন লাইল আর কেউ যদি রাতের শেষ ভাগে জাগার ক্ষেত্রে নিশ্চিত হতে পারে বা আস্থা তার থাকে যে আমি জাগতে পারবো ফালিউতের মিন আখেরি তাহলে শেষ রাতে যেন বেতর পড়ে কারণ ফাইনাকেরাত আখেরি লাইলে মাসুদাত শেষ রাতের তেলাওয়াতে ফেরেশতারা হাজির হন শেষ রাতে তাহাজ্জুদ পড়ছেন বেতর পড়ছেন তাতে ফেরেশতারা বেশি বেশি সংখ্যায় হাজির হয় বা যা আর এটা বেশি উত্তম শেষ রাতে ভোর রাতে যদি বেতর পড়েন তাহাজুদের সাথে তাহলে এটা হচ্ছে আফজাল মানে বেশি উত্তম তাহলে সময়টা হয়ে গেল এখন আদাদ ও রাকাতিল ভিতরে বেতরে রাকাত সংখ্যা কত ওয়া কৈফিয়া তো সলাতে আর বেতর পড়ার পদ্ধতি কি নিয়মটা কি দুটো বিষয় বলছেন ওয়াকালুল ভিতরে রাকাতুন ওয়াহেদা সর্বনিম্ন বেতর হচ্ছে রাকাতুন ওয়াহেদা এক রাকাত ভালো করে মুখস্থ করে নেন লে ওরুদিল আহাদিস আবেজা কারণ এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে আহাদিস মানে কমপক্ষে সর্বনিম্ন হচ্ছে তিন কিন্তু অনেক হাদিস বর্ণিত হয়েছে বহুবচন অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে ও সবুত উহুয়ান আশা রেতি মিনাস সাহাবা আর এক এক রাকতে এক রাকাত বেতর পড়া এক রাকাত বেতর পড়া জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে এক রাকত বেতর পড়া জন সাহাবী বর্ণনা করেছেন আর হানাফি নমাজ হবে এক রেকাত কোনো নামাজই নেই কোন হানাফি হুজুরকে জিজ্ঞেস করবেন না ইন্ডিয়া বাংলাদেশে এক রেকাত আবার নামাজ হয় নাকি কোন নামাজ নিয়ে এসেছে না এক রাকাত নামাজ দশজন সাহাবীর নামাজ নিয়ে এসেছি তাও মানবে না বুঝতে পেরেছেন কি গোনামি লা কিন ওয়াল আহসান আন্তঃখোনা মাশবু কতান বিশ্বাফা তবে উত্তম হচ্ছে যে জোড়া নামাজের পরে বেজোড় পড়বেন এটা উত্তম কেমন কথা উদাহরণ দিই একটা লোক এসার নামাজ পড়লো চার রাকাত শূন্যতের আথেবা পড়লো দুই রাকাত আর এক রাকাত বেতর পড়লো টোটাল কত পড়লো সাত রাকাত পড়লো আর একজন লোক এসা পড়লো চার শূন্যতের আথেয়া পড়লো দুই আর তারপরে দুই রাকাত জোড়া নামাজ পড়লো আর দুই তাহলে কত হলো। আট হইলো আর এক রাখাত বেতর পড়লো অথবা চার পড়লো ফরজ দুই পড়লো সুন্নতের আত্মা তারপরে তিন বেতর পড়লো কত হলো ও নয় হইলো এক সালামে পড়ুক আর দুই সালাম পড়ুক আলাদা করে পড়ুক কত হলো নয় হলো পরে পড়াটা সাত পড়লো আর এক লোক কি করলো নয় পড়লো তো নয়টা উত্তম হবে জি জোড়ার পরে বেজড় পড়লে কি হবে উত্তম হবে আর একটা উদাহরণ দি সফরে সুন্নাত নেই ঠিক আছে না সফরে কি নেই

জোড়ার পরে বেজোর পড়াটা বেশি উত্তম হইল এবার বুঝতে পারছি জোড়ের পরে বেজোর পড়া আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে ফরজ নামাজের সাথে না ফরজ নামাজের সাথে সময় পড়ে ফেলেছেন আর ঘুমাবার সময় বেতর পড়তে যাচ্ছেন ঘুমাবার সময় কি করছেন বেতর পড়তে যাচ্ছেন দুই লোক আছেন এক লোক করলেন কি ঘুমাবার সময় দুই রাকাত পড়লেন পড়ার পরে সালাম ফিরে আর এক রাকাত পড়লেন ঠিক আছে তো কত হলো জোড়ার পরে বেজোড় হলো আর আর এক লোক বললো আমার বেতর বাকি আছে বেতর মানে তো এক চলে শুধু এক কাত পড়লো এসা পড়েছে ঘুমাবার সময় কি করছে শুধু এক এক পড়ছে জায়জ না জায়জ নয় জায়জ কিন্তু জোড়ার পরে বেজোর পড়লে বেশি উত্তম এর বুঝতে পেরেছেন ফজরা এখানে উঠেছেন টাইম আছে তিন রাখাত পড়া যাবে কিন্তু ভাবছেন যে না আমি তিন পড়বো না শুধু এক পড়বো বেজোর বেতরটা আমার বাকি আছে শুধু এক পড়বো একজন এক পড়লেন আরেকজন জোড়া পর পর বেজর পড়লেন কাটটা উত্তম যে জোড়া করে বেজর করবে তারটা উত্তম কিন্তু জায়েজ আছে মাসলা ভালো করে জানেন যে শুধু শুধু এক রাকাত বেতরো জায়েজ আছে তাই বলছেন ওয়াকসরুল বিতরে তাহলে সর্বনিম্ন ভেতরটা হয়ে গেল সর্বনিম্ন ভেতর কত বলছি ওয়াকসরুল বিতরে এহদা আশরাত রাকাতান আও সালাসা আশরাত রাকাতান সর্বনিম্ন ভেতর হচ্ছে 11 রাকাত অথবা তেরো রাকাত এগারো অথবা তেরো কেন একবারই বলেন তেরো কারণ নবী বেশিরভাগ সময় কত পড়েছেন এগারোই পড়েছেন জন্য এগারোটাই বেশি আমল ছিল মাঝে মধ্যে কখনো তেরো পড়েছেন বা হাদিস রয়েছে পড়ার নিয়মটা কেমন হবে দুই দুই করে পড়বে দুই পড়ে সালাম দুই পড়ে সালাম দুই পড়ে সালাম এরকম করে সুম্মা ওয়াহেদা তারপরে এক রাকাত পড়েন ইউতের বেহা যার দ্বারা সবকে বেজোর বানিয়ে দিলেন দুই 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 পড়তে থাকলেন পাঁচ সালামে দশ রাকাত হয়ে গেল তারপরে এক রাকাত পড়লেন যত নামাজ হলো জোড়া সবকে কি করলেন বেজড় বানিয়ে দিলেন এই বেতর মানে বেজর বানানো আর যত নামাজ আছে সবগুলি কিন্তু বেজড় হয়ে যায় সারাদিন যতই নামাজ পড়েন মা নামাজ দিয়ে বেজড় হয়ে যায় কারণ আল্লাহ বেজড় বেজড় পছন্দ করেন রাত যতই নামাজ পড়েন শেষখানে ফজর এখানে এক রাগাত বেতর পড়ে নিয়ে সব নামাজকে কি করলেন বেজড় বানিয়ে দিলেন

দুই পড়ে সালাম দুই পড়ে সালাম দুই পড়ে সালাম তারপরে এক রাগাত পড়তো এরকম করতেন তাহলে তেরো হয়ে গেল এগারো হয়ে গেল ঠিক আছে শেষখানে এক রাগাত পড়ে কি করবেন বেজোর করবেন ওয়ালাহু আইউ তেরা বেতিসে রাখাত আর তিন নয় রাখাত বেতর পড়া যায় ইয়াসর দোহা সামানে এটা পড়ার তরিকা কেমন হবে এক টানা আট রাগাত পড়ে নেন একটা না কি করবেন আট রাগাত পড়েন সুম্মাইয়াজ আকেবার রাকাত ইসলামেন আট রাকাত পড়ার পরে বসে যান আত্মে যদি নয় পড়েন তাহলে কি করবেন আট পড়ার পরে বসে যান কিসে তাসাহুদে বসেন তাসাহুদ পড়ে নেন ওয়া তা শাহাদু তাসাহুদ শুধু আত্মায়াত প্রথম তাসাহুদ পড়ে নেন ওয়ালাই ও সাল্লাম সালাম ফিরবেন না তাহলে নয় পড়ার তরিকাটা শোনেন আট পড়ে বসবেন আত্মায়াত পড়বেন তারপরে আল্লাহ আকবর বলে উঠে যাবেন সোম্মাইয় তারপরে দাঁড়াবেন তারপর নবম রাকাত আদায় করবেন ওয়াতা শাহাদু তাসাউদে আখের তারপরে শেষ তা পড়বেন পড়বেন ওয়াহে তারপরে সালাম ফিরবেন নয় পড়ার তরিকা হইল নয় পড়ার তরিকাটা তাহলে এইরকম ও বেসাবে রাকাত সবের আকাতমসের রাকাত আর সাত রাকাতও বেতর পড়তে পারেন পাঁচ রাকাতও বেতর পড়তে পারেন যদি সাত আর পাঁচ পড়েন তো লায়া জেলে সো আখেরা বসবে দরকার নেই এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে বসবেন না সাত এক তাসাহুদ এক সালাম এক তা শাহুদ এক সালাম পক্ষান্তর নয়ের ক্ষেত্রে দুই তাসাহুদ এক সালাম জি আবার প্রত্যেক দুই রাকাতে সালাম দুই রাকাতে সালাম দুই রাকাতে সালাম শেষখানে এক রাকাত ওটা তো জানাই আছে আপনাদের জি হ্যাঁ তো শেষখানে বসবেন ওয়া তাসাহাদ ও আর তাসাহুদ পড়ে সালাম ফিরবেন উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস হচ্ছে এর দলিল কি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউতারু হাম নাবি খামসিন লা ইফসালু বাইনাহু নাবি সালামি লা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাত রাকাত বেতর পড়তেন আর পাঁচ রাকাত বেতর পড়তেন কখনো কখনো তার মাঝখানে না সালাম না কালাম হইতো মাঝখানে কোনো সালামও ফিরতেন না আর কারো সাথে কথাও বলতেন না মানে একটানা পাঁচ রাকাত পড়ে নিতেন একটানা এক সাল্লাম একটা তাসাহদে সাত রাকাত পড়ে নিতেন হাদিস সহি মুসলিমের ওয়ালিশাফ এ ফাতুন ওখরা সাত রাকাত পড়ার আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে ওয়াহি আই ওসাল্লা সাব আরাকাতিন বে তা শাহুদ ইনে বা আশা দেশাতো সাবিয়া তোবেসাল্লামিন ওয়াহিদ সাতরাকাত পড়ার আরেকটা তরিকা হচ্ছে ওই নয় রাকাতের মত। কি দুই তাশাহদ দুই তাশাহদ আর এক সালাম হচ্ছে নামাজ পড়বেন সাত রাকাত দুই তাশাহদে ছয় রাকাত পড়ার পরে হ্যাঁ অথবা সাত রাকাত পড়ার পরে আর সাত রাকাত মানে দুই তাসাহুদ ছয় পড়ার পরে একটা তাসাহুদ আর তারপরে সালাম না ফিরে উঠে গেলেন আর তারপরে আর এক তাসাহুদ এবং সালাম জি তাহলে এটা কার মতো হয়ে গেল নয় রাকাতের মতো নয় যেমন করে পড়লেন আটের পরে বসবেন সালাম ফিরবেন না ঠিক তেমনই সাতের ক্ষেত্রে এইরকম নিয়ম আছে ওয়ালাহু আের তিন ডাকাত বেতর পড়াও মুসল্লির জন্য জায়েজ

এক তাস এক সালাম ওটাও জায়জ তাহলে কি এক দুই বসবেন না কিন্তু তিন পড়ে নিয়ে একটা সাহদ একবার আত্মহাত আর একবার সালাম তাহলে তিন ডাকাত পড়া তরিকা কয়টা বললাম দুইটা একটা হচ্ছে দুই পড়ে সালাম ফিরেন তারপরে এক পৃথক করে পড়েন আর আর একটা হচ্ছে তিন রাখাত এক সাথে এক সাথে একবারে তিন তৃতীয় রাখাতে গিয়ে বসবেন ঠিক আছে বাকি থাকলো মাগরেবের মতো করে পড়াটা হানাফি তরিকার ভেতর হানাফি তরিকার ভেতর কোনটা দুই ডাকাত পড়ে বসলো আত্মা হাত পড়লো সালাম ফিরলো না আবার উঠে গেল সেম সেম মাগরেবের হ্যাঁ দিয়ে তারপরে তখন তৃতীয় রাকাত পড়লো তৃতীয় রাকাত পড়ার পরে তারপরে তখন একটা তো ওই তকবিরটাকে দেশের ভাষা উল্টা তকবির হাদিস উল্টা ফুলটা তকবির নেই আর রুকুতে যাওয়ার আগে না পরে করে তারা কনুত আগেই রুকুতে যাওয়ার আগে সুরা ফাতেহা পড়লো একটা সুরা মিলাইলো আর তারপরে একটা আল্লাহ হক দিল দিলো তারপরে দোয়ায় কনুদ পড়লো আর তারপরে তখন দোয়ায় কণুদ পড়ে তখন রুকু তারপর রুকু আর তারপরে তখন রুকুতে উঠে সাজদা এটা হচ্ছে হানা ভিতরিক এই মর্মে যে হাদিসটা আছে সহি নয় জয়ীফ দুর্বল দুর্বল ভেতর পড়বেন না সবল দুই তরিকার ভেতর পড়বেন না আপনারা এখন ডিসাইড করেন হ্যাঁ যারা আমার আলোচনা শুনলেন এবং শুনবেন এটা অনলাইনে তাদের ওপরে ছেড়ে দিলাম এখন আপনাদের ইচ্ছা বেতর পড়ার তিনটা তরিকে একটা হচ্ছে দুর্বল যেটা হানাফিদের কাছে প্রচলিত আর দুটো হচ্ছে সহি এই দুটোর কোন একটা চয়েস করে নেন অথবা মাঝে মাঝে এটা মাঝে মাঝে এটা করেন অসুবিধা নেই আমি ব্যক্তিগত দুই রেগাত পড়ে সালাম ফিরি তারপরে এক পড়ি যদি আজান হওয়ার ভয় না থাকে আর দেখছি যে এখন ফজের আজান হয়ে যাবে যদি আত্মায়াত পড়তে মাঝখানে সালাম ফিরি বা বসি মানে দুই সালামে পড়ি তাহলে কি হয়ে যাবে আজান হয়ে যাবে তখন একটা নেই তিন ডাকাত একসাথে পড়ে নিলাম জি হ্যাঁ এখন সুরা কি মিলাবেন সুরা ফাতেহার সাথে এই মশলা আসছে বলছে ওয়াস তাহেব রাফেল উলা মুস্তাহাব হচ্ছে উত্তম হচ্ছে প্রথম রাকাতে সুরা ফাতেহার সাথে সব বেহিসমা রব্বে আলা সুরে আলম মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় কলিয়াই আইহাল কাফের মিলাবেন তৃতীয় রাখাতে সুরায় এখলাস কুলহ আল্লাহ আহাদ আর একটি সুনত হচ্ছে কোনুৎ পড়া কোনুৎ পড়া ওয়াজেব নয় এখানে হানাফি মজাবের সাথে ভিন্নতা ও আলামাদের ফোকাহাদের সাফি মালিক আহমদ জামিয়ান তারা বলছেন সকলেই বলছেন যে সুন কোনুৎ পড়া হচ্ছে মুস্তাহাব সুননত হানাফি মজাব বলছে যে কনুত পড়া ওয়াজেব অথচ নবী করিমাল্লাম অনেক সময় কোন ছেড়েছেন ওয়াজেব হলে কখনো ছাড়তেন না ওয়াজেব সেই আমলকে বলা হয় যেটা নবী কখনো বা বাতartifactId করেছে ওয়ায়স্থাহ বাইয়াকনত বাদার রুকু আর এই কোনুত রুকুর আগেও করা যায় পরেও করা যায় তবে কোনুত রুকুর পরে কথা বলছেন ফিল আহিয়ান কখনো কখনো বেতরে রুকুর পরে কোনুত পড়া হচ্ছে মুস্তাহাব কি কোনুতটা কি বিয়াদু আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে সুবহানাহু ওয়া তাআলার কাছে বাদারা ফিল ইয়াদাইন হ্যাঁ রুকু থেকে উঠে শামী আল্লাহ হলেমান হামিদ রফ বানাবালা কাম রেফরো ইদ রফ্দেন করলেন রফিদনের আলোচনা এরা গেছে আর তারপর তখন আল্লাহ মাহেদীন আফিমান হাত উঠিয়ে করেন আর হাত না উঠিয়ে করেন দুটোই জায়েজ রয়েছে আল্লাহ মাহেদীন আফিমান হায়দায়িত ও আফেন আফিমান আফাইদ বা বহু বচন করে আল্লাহ মাহেদীন আফিমান হায় দায়িত্ব আফেন আফিমান আফাইদ এইটা হচ্ছে বেশি সহী কোনদ এই কনুদটা মুখস্ত করা উচিত কিন্তু হানাফি ভাইরা এই কোনোদ জানেই না মুখস্তই করে না আল্লা মাইন না নাস্তা এনোকা ওনাস্তা কফেরকো দিক এই এইটা তারা মুখস্থ রাখে আমল করে ওটাও পড়তে পারেন কিন্তু এর সাথে মিলিয়ে পড়বেন ওটার চাইতে এটা বেশি সহী ওটা বাই হাকৃতের রেওয়াত রয়েছে আর এইটা আপনার সোনার কিতাবাদীদের এহায়ত রয়েছে এলা আখেরি দুয়া ওয়ারেদ যে বর্ণিত দুয়া রয়েছে শেষ পর্যন্ত তাওয়া আরকতারব্বানা ওয়াতা আলেত এই পর্যন্ত আর এতে বেশ কিছু বাক্য মিলিয়ে আর সৌদি আরবের রমজান মাসে কুনুত পড়ে ওতে অনেক দোয়া ওর সাথে আর অন্যান্য অন্য মিলিয়ে দেয় এই আমলটা এখানে প্রচলিত হয়ে গেছে কারণ এটা দুয়ার ক্ষেত্র বলে তারা বলছেন যে দোয়া বাড়ানো জায়েজ রয়েছে কিন্তু এতটাই যথেষ্ট সন্নতির তরিকা হচ্ছে এই কুনুদের দোয়াটি পড়া জি ওয়ালা আলাল কনুদ কনুদ স্থায়ীভাবে করবেন না সারা বছর ডেলি কনুদ পড়ছেন আপনি ভেতরে এটা করবেন না আর হানাফি মশা বলছে করতে হবে ওয়াজিব জি কেন লে আন্না আখসার লেজিম অসফু সলাতান নবীল্লাইহিল আল্লাম ইয়াদ করু কোনত কেন আপনি কন্টিনিউ সব দিন কোনত করবেন না মাঝে মধ্যে করে মাঝেমধ্যে ছাড়বেন কারণ অধিকাংশ সাহাবীরা যারা নবী সালসাল্লামের রাতের তাহাজ্জুদের নামাজ তিয়াম উল্লাইলের বর্ণনা করেছেন তারা কনুতের কথা উল্লেখ করেন নাই তাই নবী সালসাল্লাম কোনত ছেড়েছেন কনথ মাঝে মধ্যে করেছে ওখাদুয়ারাদা ফি শোন আনি আবিদাউদমিন হাদিসে ওবাইবিন কাাবিন রুজুল্লাহ আন হ ও ওবিন কাব রুজু আল্লাহ তাদের বর্ণিত আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে যে আন্নান নবিয়া সাল্লিসলাম কানাতা ফিল ভিতরে নবিয়া ভেতরে কনুদ করেছেন কনদ করেছেন আর অধিকাংশ সাহাবেরা কোনুদ বর্ণনা করেননি সেই জন্য কখনো কনুদ করবেন আর কখনো কোনদ ছাড়বেন ও আহিয়ান এক নতুন বাঁধা রুকু ও আহিয়ান কাবুলু এখন এই কনুদটা রুকুর আগে করবেন যেমন হানাফিরা করে না কোনো রুকুর পরে করবেন বলছি যে দুটোই জায়জ আছে কখনও কখনো রুকুর আগে করেছেন না বিশ্বনা কখনও রুকুর পরে করেছেন সূত্ররায় দুটোই জায়েজ রয়েছে এই ক্ষেত্রে গড় আমি করার কোনো প্রয়োজন নেই জি শেষখানে একটি মশলা আছে এ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে ওয়াস্তাহেবব আই ইয়াকদিয়াল ভিতরা ইজা তারা কাহলি ওজরিন জোহান শাফহান বেতরের কাজার মশলা বেতর আশা করে রেখেছিলেন যে তাহ্জুদ পড়বো আর এদিকে তাহাজুদ পড়ার সময় পেলেন না ফজর আজান হয়ে গেল আর তো বেতর পড়ার টাইম নেই শেষ হয়ে গেছে বোঝা গেছে কাজা না আছে কি না না ঘাটতি পূরণ দুটি মত একদল বলছেন যে এটা কাজা দিনে পড়বে সূর্য উঠার বিশ মিনিট পর থেকে শুরু করে দুপুর হওয়া পর্যন্ত জোহর আগে পর্যন্ত মাথার ওপর সূর্য আসা পর্যন্ত কাজা করে নেবে কিন্তু বেজোড় করে নয় জোড়া করে ওখানে গিয়ে একমত কাজাইট আপনি ওই এগারোকে কি করবেন তাহলে তাহাজুদ পড়তেন রাত্রে যদি সময় পেতেন তাহলে কত পড়তেন তাহাজুদ ধরেন এগারো তাহলে কি করে নেবেন বারো করে নেবেন তাহাজুদ আপনি পড়তেন ধরেন নয় তাহলে কি করবেন জোর করে দশ করে নেবেন এক কথাই জোর করে নেবেন আপনি তাহাজ পড়ার লোক না বেতনটা ছুটে থেকে গেছিল মনে করছেন পরে বেতনটা পড়ে নেবো তিন ডাকাত পড়ে নেবো হ্যাঁ বা এক রাখাত বেতন পড়ে নেবো তিন ডাকাত আর পড়ার সময় সুযোগ পেলেন না ফজর আজান হয়ে গেল তাহলে দিনে সকাল বেলা কয় রাখাত পড়বেন তিনের জায়গায় চার করে নেবেন একের জায়গায় দুই করে কমপক্ষে পক্ষে দুই করে নেবেন চার করবেন ছয় করে নেবেন এরকম করে নেবেন এটা কি রাতের বেতরের কাজা কিন্তু বেজড় করা যাবে না কি করতে হবে জোড়া করে দেবে কারণ বেজোড় করলে সমস্যাটা কি হবে মাগরেবের বেতর তিন টাকা আসছে বেজোড় আর এই বেজোড় দুই বেজোড় দিনে দুই বেজোড় হয়ে কি হয়ে যাবে বেজোড় 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 জোড়া হবে না তিন তিন কয় হয় ছয় হয়ে যায় বেজোড় বেজোড় জোড় হয়ে যায় এই জন্য করা যাবে না জোড়া করে দিতে হবে আর বলছেন যে কাজা নয় বেতরের টাইম শেষ টাইম শেষ দিনে বেতর হয় না কিন্তু নবিসাম যে পড়েছেন বারো রাকাত বলছে ওইটা হচ্ছে ঘাটতি পূরণ কি দিয়ে ঘাটতি পূরণ দিয়ে যে আল্লাহ আমার রাত্রে আমার কি হয়ে গেল কমে গেল ঘাটতি হয়ে গেল রাতে তাহাজুদ পড়ার নিয়ত ছিল তাহাজ্জুদটা নসিব হইলো না ফজর হয়ে গেল ঘাটতি হলো না হইল না এখন দিনে আপনি সলাতুদ্দোহা দিয়ে ঘাটতি পূরণ করেন হ্যাঁ রাতে ছুটেছে কয় রাখ এগারো ছুটেছে সুতরাং দিনে তার এগারো করা যাবে না ঘাটতি পূরণের জন্য কি করে নিতে হবে বারো করে নিতে হবে তাহলে তারা কাজা বলছেন না এটা ওলামা ফোকাহাদের এখতেলাফ রয়েছে এই এখতলাফে আপনার যায় আসে না ঘাটতি পূরণই হোক আর কাজাই হোক যার রাতের ভেতরে ছুটে যাবে দিনে জোহরের আগে আগে কি করে নেবে জোড়া করে পড়ে নেবে পড়ে নিবে কিন্তু জোড়া করে পড়বে সেটা কাজাই হোক অথবা ঘাটতি পূরণ হোক বলছেন ওই কথাই ওয়াস্তাহে মুসল্লি বেতর কাজা করবে এটা হচ্ছে মুস্তাহ বেতরটা যেন ছুটে গেছে ছাড়িয়েন না দিনে পড়ে নেবেন এরা তারা যদি ওজোরের কারণে ছাড়েন মানে ঘুম ভাঙে নিস এটা হচ্ছে ওজর হ্যাঁ বা ভুলে গেছিলেন এটা হচ্ছে ওজর কিন্তু ইচ্ছা করে বেতর রাত্রে পড়লেন না আর দিনে সকালবেলা পড়ছেন চলবে কোনো ওজোর নেই মনে ছিল যাগ না ছিলেন তাও পড়েননি আপনি দিনে সকালবেলা বুঝবে বেতর কাজা করছে চলবে না দোহান সকালবেলা পড়বে দোহা শাস্ত্যের সময় সাফান জোড়া করে পড়বে বেজোড়া চলবে না ফায়েজা আরাদ আইউ তাইলে রাতে ধরেন পাঁচ রেখাত বেতর পড়া নিয়ত ছিল তাহলে দিনে কয়েক এগাত পড়বেন ওই জন্য না মা না কিন্তু বেতরটা পাঁচ রেখাত রায়তে পড়তে পারেন নি সাল্লা সিত্তান তারে ছই করে নেবেন কারণ মায়ে শাহাদি আল্লাহ তা আলাহাতে বর্ণিত হাদিস রয়েছে দলিল এখন প্রত্যেক মাসালার দলিল লাগবে

পারেন নাই তাহলে দিনে কি করতেন সাল্লা নাহারে দিনে পড়ে নিতেন চিন্তায় আশারাত রাকাতান বারো রাকাত এগারো জায়গায় বারো পড়ে নিতেন ওই রকমই আপনি কম বেতর পড়া লোক তাহলে কম করে জোড়া করবেন এক রাকাত বেতর পড়া লোক তাহলে দুই করবেন তিন পড়া লোক তাহলে চার করে নেবেন পাঁচ পড়া লোক তাহলে ছয় করে নেবেন সাত পড়া লোক তাহলে আট করে নেবেন এইভাবে পড়বেন রাহ মুসলিম এই হাদিসটি ছিল সেই মুসলিমের নবী করিম সাল্লাম অসুস্থ থাকলে অথবা ঘুম চেপে গেলে দিনে বারো রাখাত পড়ে নিতেন তাহলে হবে কি যে ওই রাতে যে আপনার নেকিটা কমে গেল মাইনাসটা দিনে গিয়ে কি হয়ে গেল প্লাস হয়ে গেল নেকি আপনি পেয়ে গেলেন এইরকমই মনে রাখবেন আরো যারা তাহাজুদ পড়তে পারেন না তারা সলাত দুহা পড়বেন বিশেষ করে রাতে যখন আপনার কিছু অজিফা নেই অজিফা মানে হচ্ছে খাস এবাদত কিছু রাতে পারছেন না আপনি তাহাজ্জুদ পড়তে তো দিনে সকালবেলা ডিউটির ফাঁকে চলাফেরার ফাঁকে কাজ করানোর ফাঁকে সকালবেলা সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে শুরু করে জোহরের আগে আগে দুইটা টাকা চার টাকা ছয় টাকা পড়ে নেন তো কমপক্ষে কিছুটা তো নেকিয়ে গইল কিছুটা তো আপনার ব্যালেন্স হইল আল্লাহ জানা সকলকে তৌফিক দান করেন বিশেষ করে যারা রাত্রে এবাদবন্দি করতে পারছেন না বেশি নফল বা রাত্রে বেতর সাথে তাহাজ্জুদ পড়তে পারছেন না তারা দিনে সালাত উজ্জুহা পড়ার চেষ্টা করবেন ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন এবং কোরআন সন্না দিনী বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বেদাতি আমল থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বেতর সহি শুদ্ধ সুন্নতি তরিকায় আদায় করার যেন তৌফিক দান করেন এবং যারা ভুল বেতর আদায় করে তাদেরকে সংশোধন করার আল্লাহ তৌফিক দান করেন ওসলাল্লাহালাম রবীনা মাহমুদ আলী ওসাহ